আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তামিমিল খায়র রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকুদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়া আন আবি হুরায়রাতা ক্বাল আতা আরাবিয়্যুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম فقال دلني على عمل إذا عملته دخلت الجنة قال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان قال والذي نفسي بيده لا أزيد على هذا شيئا ولا أنقص منه فقال فلما ولى قال نبي صلى الله عليه وسلم من سره وينظر من أهل الجنة فلينظر هذا متفق عليه الله تبارك وتعالى رشش من باريته আজকে দূরের ও কাছের সামাজিক যোগাযোগ বন্ধু বর্গগণ আশা করি আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে আমরা ভালো আছি এবং দুরুদ ও সালাম বর্ষিত হোক আখির নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে আমি যে বিষয়ের উপর আলোচনা পেশ করছি সেটি হচ্ছে জান্নাতি আমলের তালিকা জান্নাতের আমলের তালিকা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জন্য দুটি পথ রেখেছেন একটি হচ্ছে জান্নাত আরেকটি হচ্ছে জাহান্নাম ফাহাদাইনাহুন নাসদাইন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি তাদেরকে দুটি পথ ছেড়ে দিয়েছি হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থাৎ সহজ সরল পথের উপর প্রতিষ্ঠিত হবে অথবা তারা অন্যায়ের পথ বেছে নেবে তথা হচ্ছে ফিসকি ফুজুরের পথ বেছে নেবে অর্থাৎ জাহান্নামের পথ বেছে নেবে তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন বেদুইন ব্যক্তি এসে নিজে আল্লাহর নবীর কাছে আবেদন করছে আমাকে আমলের তালিকা দিন যে আমল করে আমি জান্নাতে যেতে পারবো অর্থাৎ আমলের তালিকা চেয়েছেন তাই আমাদের সকলের উচিত হবে আমাদের আমাদেরকে আমল করা যে আমলে আমাদেরকে জান্নাত পাওয়া সম্ভব হযরত আবু হুরায়রাতে বর্ণিত তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন বেদুইন আসলেন আসার পর আল্লাহর নবীকে বলছেন দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাম হে আল্লাহর রাসূল আপনি আমাকে এমন কিছু আমলের পথ বাতলিয়ে দিন বলে দিন যে আমলগুলি আমি করলে জান্নাতে যেতে পারবো সেই আমলের কথাগুলি আমাকে বলুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কল তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়ান তুমি আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে কোনো কিছুকে তুমি শিরিক স্থাপন করবে না তাহলে অত্র অংশ থেকে যে বোঝা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই বেদুইন ব্যক্তিকে বললেন তুমি আল্লাহর ইবাদত করবে আমরা ইবাদত শব্দটি যদি অর্থ আবিধানিকভাবে বুঝি তাহলে আত্মাদাল্লু আল খুদু বিনয় নম্র অর্থাৎ আনুগত্য অর্থাৎ দাসত্ব অর্থাৎ একজন দাস তার মনিবের কাছে যেমন নত হয়ে থাকে আনুগত্য স্বীকার করে থাকে অর্থাৎ একজন দাস যেমন তার মনিবের যাবিত হুকুম আহকাম মেনে থাকে ঠিক আমরা হচ্ছি আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলাম আর আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন তিনি মাহবুদ অর্থাৎ তিনি পূজনীয় বিষয় অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমাদেরকে আনুগত্য করতে হবে তারই দাসত্ব করতে হবে এই দাসত্ব করতে গিয়ে ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান তার সাথে যেন কোনো কিছুকেই শিরিক করা না হয় কারণ শিরিক হচ্ছে ক্ষমার অযোগ্য একটি পাপ শিরিক হচ্ছে একটা মহাপাপ যা আশিরকু আকবার মিন কাবায়ির শিরিক হচ্ছে পাপ সমূহের মধ্যে বড় একটি পাপ যাইও জামিন আকবর ইন্দাল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে সবচেয়ে বড় অপরাধ কোনটি তখন বললে যে আন্তুষ্টিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক স্থাপন করা এটি হচ্ছে সবচেয়েতে বড় পাপ অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা লিমান ইয়াশা যে নিশ্চয় আল্লাহ তার সাথে শিরিক করলে সেই শিরিকের পাপ তিনি ক্ষমা করেন না কিন্তু শিরিক ব্যতীত অন্য কোনো পাপ যদি থাকেন ইচ্ছা করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিতে পারেন এরপরে তৃতীয় নম্বর যে তালিকা দিলেন সেটি হচ্ছে তুকিমাস সালাতা
মাকতুবাতা, তুমি ফরজ নামাজ নিয়মিত আদায় করবে। অর্থাৎ আল্লাহ তাবারক ও তাআলা যে নামাজ ফরজ করেছেন এই নামাজটি সে নিয়মিত যেন আদায় করে থাকে। অর্থাৎ এই ফরজ নামাজগুলি যেন সে যত্নবান হয়। হাফিজুস সালাহ ওয়া সালাতুল উস্তা, তোমরা মধ্যবর্তীকে মধ্যবর্তী নামাজ অর্থাৎ সালাতুল আসরকে তোমরা হেফাজত করো। ঠিক এরকমভাবে জোহর, আসর, মাগরিব, ঈশা, হজর এই নামাজগুলিকে আদায় করার জন্য যথাযথভাবে সময় মূল্যায়ন করে এগুলি ভালোভাবে আদায় করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নির্দেশ দিলেন। ওয়া তুআদিয়াজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত যদি হয়ে থাকে অর্থাৎ ওই ব্যক্তির প্রতি যদি মালি যাকাত ফরজ হয়ে থাকে তাহলে মালের যাকাত সে আদায় করবে। অর্থাৎ তখন যদি তার মাল একটি বছর ইদা হালা আলাইহিল হাউল, যদি ওই সম্পদের উপরে গচ্ছিত সম্পদের উপরে তার একটি বছর যদি অতিবাহিত হয়ে যায় তাহলে তাকে শতকরা আড়াই টাকা হিসাব করে তাকে এই মালের যাকাত আদায় করতে হবে। এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে যাকাত আদায় করতে বললেন। এরপরে বলে ওয়াসুম রমজান, এবং তুমি রমজান মাসে রোজা রাখবে। একই কথা বলার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লামের মুখ থেকে এই আমলের তালিকা শোনার পরেই কলা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, যে আমি যেভাবে আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি, আমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে, লা আজিদু হালা আলা হাদা শাইয়ান ওয়ালা আনকুস মিনহু, আমি এর কমও করব না এবং বেশিও করব না, আমি এর বেশিও করব না, আমি এর কোনো কিছু কমও করব না, যেভাবে শুনেছি আমি সেইভাবেই আমি এই আমলগুলি বাস্তবায়ন করব। এই কথা বলেই লোকটি যখন রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লামের কাছ থেকে ফিরে যাচ্ছিলেন, ফালাম্মা ওয়াল্লা, লোকটি যখন চলে যাচ্ছিলেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম উপস্থিত লোকদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলছেন, মানসাররাহু আয়ান জুরাইলা রজুলিন ফালান্দুর হাদা, কেউ যদি কোনো জান্নাতি লোককে দেখে আনন্দিত হতে চায়, খুশি হতে চায়, তাহলে তোমরা এই লোকটিকে দেখে নাও। অর্থাৎ এই লোকটি হচ্ছে জান্নাতি লোক। আল্লাহর নবী তাকে শুধু আমলের তালিকা দিয়েছেন কিন্তু লোকটি তো আমল করেই নাই। অর্থাৎ লোকটা শুধুমাত্র শুনেছে মাত্র, এবং তার যে আকাঙ্ক্ষা এবং যে তার বাস্তবায়নের প্রতিজ্ঞা, যে ওয়াদা তিনি আল্লাহর নবীর কাছে ওয়াদা করেছেন, তাতেই আল্লাহর নবী তাকে সার্টিফিকেট দিয়েছেন, তাকে সনদ দিয়ে দিলেন, দেখো তোমরা জান্নাতি লোক দেখে যদি তোমরা খুশি হতে চাও তাহলে এই লোকটির দিকে তোমরা লক্ষ্য করো। অতএব বোঝা গেল এই আমলগুলির মাধ্যমেই আমরা আল্লাহর রহমত এবং জান্নাত পাব ইনশাআল্লাহ, এটি আমাদের আশা আছে। তাই জান্নাতে যাবার আমলের তালিকা তৈরি করুন জান্নাত পাবার জন্য। আল্লাহ তাবারক ও তাআলা এবং প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত নির্দেশ অনুযায়ী সেই আমলগুলি করুন, যাতে করে কোরআন এবং হাদিসের মাপকাঠি অনুযায়ী আমাদের কোরআন এবং সহিহ হাদিসের অনুযায়ী আমাদের আমলগুলি করার তৌফিক আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে যেন দান করেন। আজকে যে হাদিসটি আমি আপনাদের সম্মুখে পেশ করলাম সেটি বুখারী মুসলিম থেকে পেশ করলাম। অতএব আসুন আমরা আমাদের আমলকে সংশোধন করে কোরআন এবং সুন্না অনুযায়ী আমরা জান্নাতি আমল করব। তাই আমাদের উচিত হবে আমাদের আমল শুরু করার আগেই আমাদের জান্নাতি আমলের কোনগুলি তালিকা সেইগুলি আমরা আগে তৈরি করব। এরপরে জাহান্নাম থেকে বাঁচার জন্য যে আমলগুলি থাকবে সেই আমলগুলি থেকে আমরা বিরত থাকব। আল্লাহ তাবারক ও তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদিয়ান মুসাল্লিয়ান আলা নবীল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। দূরের ও কাছের শ্রোতা বিন্দুগণ, আমি আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে যে নিয়ম নীতি অনুযায়ী চলার নির্দেশ দিয়েছেন সে অনুযায়ী আমাদের ইমানকে ঢেলে সাজাতে হবে। আন ইবনে উমার কল, আন ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা কল, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমিরতু আন উকাতিলা আন-নাসা হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ
ওয়ায়ুকিমু সলাতা ওয়ায়ুতু যাকাতা ফায়দা ফালু যালিকা আসা মুমিননি দিমাহুম আমওয়ালহুম ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলাল্লাহ মুত্তাফাকুন আলাইহি। হাদিসের অনুবাদ হচ্ছে ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আদিষ্টিত হয়েছি মানুষকে হত্যা করার জন্য যে পর্যন্ত না তারা সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রসুল, অর্থাৎ আল্লাহ তাবারক তাআলাকে সাক্ষী প্রদান করা, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলু, এই সাক্ষীটাকে বলা হয় শাহাদাতাইন, অর্থাৎ যেই কালেমার ভিতরে দুইটি সাক্ষী রয়েছে তাকে সেই কালেমাতু শাহাদাতাইন বলা হয়। আমরা অবগত আছি যে আল্লাহ তাবারক তাআলার সাক্ষী আমাদেরকে দিতে হবে এবং পাশাপাশি মুহাম্মদ রাসূলুল্লাহ অর্থাৎ আল্লাহ তাবারক তাআলার প্রিয়ত হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী এবং তিনি কোরআন প্রাপ্ত হয়েছেন, তার উপর কোরআন নাজিল হয়েছেন, সে অনুযায়ী তাকে আমরা কি করব, সাক্ষী প্রদান করব। অর্থাৎ আল্লাহর নবী বলেন আমাকে আদেশ দেওয়া হয়েছে একজন মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই কথা যতক্ষণ সাক্ষী না দিয়েছে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয়ত রসুল, এটি যতক্ষণ পর্যন্ত সাক্ষী না দিয়েছে আল্লাহর নবী বলছেন আমাকে হত্যা করার অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ এগুলি যখন করবে ওয়ায়ুকিমুস সালাত এবং নামাজ কায়েম করবে, ওয়ায়ুতুজ যাকাত এবং যাকাত প্রদান করবে, আল্লাহর নবী বলেন ফায়দা ফালু, এই কাজগুলি যখন তারা করতে সক্ষম হবে দালিকা আসামু মিন্নি দিমাহুম আমওয়ালহুম, তখন তারা আমার পক্ষ থেকে নিরাপদ পাবে তাদের রক্ত এবং মাল এবং জান। অতএব আল্লাহ তাবারক তাআলা তার প্রিয় হাবিবকে যে আদেশ করেছেন সেই আদেশ অনুযায়ী তাহলে আল্লাহর সাক্ষী দেওয়া, মুহাম্মদ সাল্লামের সাক্ষী প্রদান করা, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, এই কাজগুলি করে তাহলে আল্লাহর নবী নিরাপত্তা দিচ্ছেন আসা মুমিননি দিমাআহুম ওয়া আমওয়ালহুম ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলাল্লাহ, তাহলে জান এবং মালের নিরাপত্তা আমার পক্ষ থেকে থেকে গেল, অর্থাৎ তাদের হিসাব নিকাশ সব কিছু তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিরাপত্তা দিবেন। তবে কথা থাকে এই ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে ইসলামের হক ব্যতীত, ইসলামের হক বলতে এখানে বোঝায় যদি লোকটা কোনো দণ্ডবিধি হয়ে থাকে, অর্থাৎ তার যদি কোনো অপরাধ ইসলামী আদালতে তার যদি কোনো শাস্তি ঘোষণা হয়ে থাকে তাহলে তার শাস্তি বাস্তবায়িত হবে। অর্থাৎ লোক যদি বিবাহিত হয়, সে যদি জেনা করে থাকে তাহলে তদ অনুযায়ী তার জেনার শাস্তি প্রয়োগ হবে। লোকটি যদি চুরি করে থাকে, তার যদি ইসলামী আদালতে তার চুরির বিচার হয়ে থাকে, দুর্নীতি করে থাকে, তাহলে অবশ্যই তাকে কী করতে হবে, সে অনুযায়ী তার কী বলে শাস্তির ব্যবস্থা করতে হবে। এটি হচ্ছে আল্লাহ তাবারক তাআলার, এটি হচ্ছে বিহাক্কিল ইসলাম অর্থাৎ ইসলামের অধিকার। এই ইসলামের অধিকার যেটি আছে সেটি তা বাস্তবায়ন করবে, অন্যথায় যদি লোকটি আল্লাহ তাবারক তাআলাকে সাক্ষী না দিয়ে থাকে, সলাত কায়েম যদি না করে থাকে, যাকাত মালি যদি তার সম্পদ থাকে থাকে এই সম্পদ যদি যাকাত আদায় না করে থাকে তাহলে আল্লাহর নবী বলছেন তাকে হত্যা করার অর্ডার দিয়েছেন। অর্থাৎ মানুষ আমরা হত্যা করব না, অর্থাৎ মানুষ একজন মানুষ অপর মানুষকে হত্যা করতে পারে না, তাই আজকে পৃথিবীতে মানুষ অহরহ একজন অপরজনকে হত্যা করে ফেলতেছে, কেউ কাউকে রাগবশত, কেউ কাউকে সম্পদের জন্য, কেউ কাউকে হয়তো সন্ত্রাসী করার জন্য বা কেউ কাউকে ক্ষমতা দখল করার জন্য এইভাবে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে থাকে। কিন্তু আসলে আদৌ একটি মানুষকে হত্যা করা মানে একটি জাতিকে হত্যা করা, অতএব কেউ কাউকে হত্যা করতে পারবে না, একমাত্র ইসলামের হুকুমত অর্থাৎ রাষ্ট্র সিদ্ধান্ত ছাড়া কেউ কিছু সিদ্ধান্ত নিতে পারবে না। তাই আজকে মানুষ যারা অন্যায়ভাবে একে অপরকে হত্যা করে থাকে এটি হলো গর্হিত, এটি হচ্ছে সবচেয়ে বড় পাপ। এই জন্য আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমরা নিজের জানের যেমন আমরা ভালোবাসি, নিজের মালের যেমন আমরা ভালোবাসি, ঠিক অন্য জানকেও আমরা সেভাবে ভালোবাসবো, সেভাবে আমরা নিরাপত্তা দেব। তাই আল্লাহ নবী বলছেন যদি তারা ইসলামের ছায়া তলে আসে তাহলে তাদের জান এবং মাল তারা নিরাপদ হয়ে গেল। অতএব আমাদেরকে
আল্লাহর সাক্ষী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষী, নামাজ কায়েম করা এবং যাকাত আদায় করা, এই কাজগুলো যদি আমরা করে থাকি তাহলে অবশ্যই ওই লোকটি ইসলামের ছায়াতলে নিরাপদ থাকবে এবং তার কেউ ক্ষতি করতে পারবে না। কিন্তু ইসলামে দণ্ডবিধি থাকলে তার ইসলামই সেই হুকুম বাস্তবায়ন করবে। এটি হচ্ছে হিসাবহুম আলাল্লাহ, এবং এই হিসাবে দায়ী দায়িত্ব আল্লাহ তাবারক ও তাআলার উপর থাকবে। হাদিসটি বুখারি মুসলিম থেকে বর্ণনা করলাম। অতএব উল্লেখিত হাদিস থেকে যে কথা বোঝা গেল এই যে অবশ্যই প্রত্যেকটি মানুষকেই আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান আনতে হবে। ইমান যদি না আনে থাকে তাহলে ওই মানুষকে মুসলমান বা মুসলিম বা মুমিন বলে পরিচয় লাভ করতে ততক্ষণ পর্যন্ত পারবে না যতক্ষণ তার সাক্ষী অনুযায়ী আমলে রূপান্তরিত না করতে পেরেছেন। তাই আসুন আমি সকলকেই অনুরোধ জানাবো, আমরা ইমানের আলোকে আমাদের আমলগুলিকে সুন্দর সাজিয়ে গুছিয়ে আমরা যেন কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সকলকে তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লাকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আম্মা বাদ। আন আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাসাতুন লাহুম আজরান। মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি আলোচনা করব, তিন শ্রেণীর লোকের জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। তিন শ্রেণীর লোকের জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। আবু মুসা আশআরি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন লাহুম আজরান, তিন শ্রেণীর লোকের জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। এক, রাজুলুন মিন আহলিল কিতাব আমানা বিনবিহি ওয়া আমানা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন হচ্ছে আহলে কিতাব, সে ওই গোত্রের নবীর প্রতি সে ঈমান আনায় করেছে এবং আমাদের আখরে নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেছে। অর্থাৎ আমাদের পূর্বে যত নবী রাসূল এসেছেন সেগুলোকে আমরা বিশ্বাস করব এবং আমাদের আখরে নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে নবী হিসাবে এসেছেন, এর উপরও আমরা কি ঈমান আনায়ন করব? তাহলে আমরা দ্বিগুণ সওয়াব পাবো। অর্থাৎ আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি কুল্লুন আমানা বিল্লাহি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় হাবিবের উপরে যা কিছু অবতীর্ণ করেছেন এবং পূর্বে যা কিছু অবতীর্ণ হয়েছে, অর্থাৎ যে নবী রাসূল আগমন ঘটেছে এগুলোকে বিশ্বাস করা, যদি এটি কেউ করে থাকে তাহলে তার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। দুই নম্বর হচ্ছে ওয়াল আব্দুল মামলুকু ইজা আদা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালিহিম। দুই নম্বর হচ্ছে এমন একজন দাস, যেই দাস আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করে থাকেন, আদা হাক্কাল্লাহি, এবং সে আল্লাহ তাবারক ওয়া তাআলার হক আদায় করে থাকে। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার যে বিধান রয়েছে, পাঁচ ওয়াক্ত সালাত রয়েছে, যাকাতের খাত যদিও গোলামের উপর না থাক, কিন্তু তারপরও যদি তার মনিবের যেই যাকাত আদান প্রদানের মালামাল বহন করার এগুলি কাজও যদি সে করে থাকে এবং সে মানিকের অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার যে দাসত্বের যে স্তরগুলি আছে, জায়গাগুলি আছে, এইগুলি যদি সে পালন করে অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার আনুগত্য করে, আল্লাহর হক আদায় করে থাকে, অর্থাৎ আল্লাহর যে হকগুলি রয়েছে এগুলি যদি সে আদায় করে থাকে, এরপরে ওয়াহাক্কা মওয়ালিহি, এবং তার মনিবেরও যদি হক আদায় করে থাকে, অর্থাৎ যদি একজন গোলাম একজন মনিবের অধীনে থাকে আর মনিবের আদেশ যেগুলি আছে সেগুলি যদি নিয়মিত সে আদায় করে থাকে, এগুলি যদি সে নিয়মিত আদায় করে থাকে, তাহলে এই শ্রেণীর লোকের জন্য হচ্ছে দ্বিগুণ সওয়াব রয়েছে। অর্থাৎ আল্লাহর হক আদায় করার জন্য আর একটি হচ্ছে যে সে কর্মের বিনিময়ে যে সে তার জীবিকা নির্বাহ করে থাকে, অর্থাৎ চাকরি বাকরি হোক অথবা যেইখানে যেই স্থানে থাকুক না কেন, অর্থাৎ যে যে দায়িত্বে থাকুক না কেন, সেই দায়িত্ব যদি কী করে নিয়মিতভাবে আদায় করে থাকে, তাহলে এই ধরনের লোকের জন্য হচ্ছে দ্বিগুণ সওয়াব রয়েছে। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসে বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, যে তোমরা প্রত্যেকেই রাখাল,
প্রত্যেকই তোমরা দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জবাবদিহিতা করা হবে, অর্থাৎ এরকম দাস বা গোলাম যে প্রান্তে যেই কোনো লোক হোক না কেন, যেইভাবে হোক না কেন, তারা যদি এই দায়িত্বগুলি পালন করে থাকে, অর্থাৎ প্রথমে আল্লাহর হক আদায় করবে, এরপরে যার অধীনে থেকে চাকরিজীবী জীবিকা নির্বাহ করবে, তাহলে সে যদি তার হকগুলি আদায় করে থাকে তাহলে তার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছেন। তিন নাম্বার হচ্ছে রজুলুন কানাত ইনদাহু আমাতুন ইয়াতাউহা ফাআদ্দাবাহা ফাহসানা তাআদিবাহা ওয়াল্লামাহা ফাহসানা তাআলিমাহা সুম্মা তাকাহা ফাতাজাব্বাজাহা ফালাহু আজরান মুত্তাফাকুন আলাই। তিন নাম্বার হচ্ছে এমন একজন দাসী, অর্থাৎ যেই ব্যক্তির অধীনে একটি দাসী রয়েছে, আর ওই দাসী সে তাকে আদব কায়দা দিন আখলাক সব কিছু ইসলামের শরীয়তের হালাল হারাম সম্পর্কে জ্ঞান দান করেছে, অর্থাৎ তাকে সুন্দর আচরণে সুশিক্ষিতা করেছে, তাকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করেছে। এই লোকটি যদি তাকে সুন্দর করে তালিম দিয়ে, সুন্দর করে তাদিব আদাব দিয়ে তাকে যদি আদর্শ করে তুলে, এবং তাকে যদি তার স্বামী স্ত্রীর যে মর্যাদা, অর্থাৎ স্বামী হিসাবে যদি মালিক তাকে স্ত্রীর মর্যাদায় তাকে উপনীত করে, এবং স্ত্রীর যে হক এটি যদি সে আদায় করে থাকে, এবং ফাহসানা তাদিবাহা ফাহসানা তালিমাহা এবং তার শিক্ষাটা যদি উত্তম আচরণ শিক্ষা দিয়ে থাকে, অথবা যদি তাকে সুম্মা তাকাহা অথবা তাকে যদি কী করেন তাকে মুক্ত করে দেয় ফাতাতা ওয়াজাহা, অথবা তাকে মুক্ত করে বাজারে যদি অন্যত্র বিক্রিও করে দেয়, অথবা তাকে বিক্রি না করে দিয়ে আদর্শ শিক্ষায় শিক্ষিতা করে তাকে যদি সেই স্ত্রীর মর্যাদায় তাকে যদি অধিষ্ঠিত করে, অর্থাৎ তাকে যদি সেই স্ত্রীর সম্মান দিয়ে থাকে ফালাহু আজরান, তাহলে এই লোকটির জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। তাহলে এক সওয়াব হলো তাকে সুশিক্ষায় শিক্ষিত করা, এই জন্য এক সওয়াব। এরপরে আরেকটি হচ্ছে যে তাকে মুক্ত করে দেওয়া, আজাদ করে দেওয়া, অর্থাৎ দাসীর খাত থেকে তাকে আদায় করে দেওয়া, অথবা তাকে স্ত্রীর মর্যাদায়, অর্থাৎ সে সময় দাস বাজারে কিনে বেচা করা হতো, তখন মানুষ সেখানে দাস কিনে এনে, দাসী কিনে এনে তা এটি তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করা হতো, অর্থাৎ তাকে দাসীর মর্যাদায় বাজারে কিনে বেচা করতো সে সময়। কিন্তু এখন দাসী প্রথা বা দাস প্রথা বন্ধ হয়ে গেছে, কিন্তু এখানে যদি তাকে শিক্ষা শিক্ষিত করে, সুশিক্ষা শিক্ষিত করে যদি তাকে আবারও স্ত্রীর মর্যাদায় দেয়, তাহলে একটা হলো মুক্ত করে দেওয়া, আরেকটি হলো তাকে স্ত্রীর মর্যাদা দেওয়া। এই জন্য এই ধরনের লোকের জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। অতএব এগুলিতে নেকি রয়েছে, যেই নেকির কাজগুলি হচ্ছে তিন শ্রেণীর লোকের জন্য এটি নেকি রয়েছে। পূর্বে যত রসুল নবী এসেছে তার প্রতি ইমান আনা, আখরে নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের প্রতি ইমান আনাম, এরপরে একজন দাস অর্থাৎ গোলাম বা মানুষ নিজের রবের হক আদায় করা, এবং যার অধীনস্থ থেকে কর্মচারী হিসাবে কাজ করবে তার হক আদায় করা, এর জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। এবং একজন মনিব একজন মালিকের অধীনে দাস থাকলে সেই দাসের হুকুম অনুযায়ী সে দাসীকে সুশিক্ষিতা করা, অর্থাৎ তাকে আদর্শবান করে আদর্শ নারী হিসাবে গড়ে তোলা, এটি যদি করে, করার পর যদি তাকে বাজারে মুক্ত করে দেয়, অথবা তাকে দাসমুক্ত থেকে যদি তাকে মুক্ত করে দেয়, অথবা তাকে যদি স্ত্রীর মর্যাদায় তাকে উপনীত করে, তাহলে এই শ্রেণীর লোকের জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। অতএব আমরা রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লামের সহিহ হাদিসগুলি দেখে আমল করার তৌফিক যেন আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সকলকে দেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মহামারী থেকে মুক্তি দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।